হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখনও পর্যন্ত ভালো আছি, কিন্তু কতক্ষণ ভালো থাকবো বলতে পারছি না। এই দেখো চলে এসেছি ব্রিজে সকাল সকাল। তো দেখো ব্রিজে এত এত জল হচ্ছে যে জলের কি ঢেউ, দেখো অনেক জল বেড়ে গেছে, ব্রিজটা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমরা সকালবেলা অনেকজন মিলে জল দেখতে চলে এসেছি। এই দেখো জলের কত স্রোত দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়া কোনো কিছু করতেই ইচ্ছে করছে না, সকালবেলা কোনো রকম একটু জল খাবার খেয়েই আমরা অনেকজন মিলে চলে এসেছি। তো এই দেখো এই অবস্থা এখন। রাতেবেলা ঘুমাতেও দক্ষ পাচ্ছি না, যে কখন বান ওঠে কখন বান ওঠে সেই ভয়ে। এই ব্রিজটার এই অবস্থা দেখো, আমাদের বাড়ি থেকে তিনটে বাড়ি পরেই এই ব্রিজটা। এই দেখো ব্রিজটা একদম প্রায় আর একটু বাকি আছে ডুবে যেতে। নদীর জলটা যদি বেড়ে যায় তাহলে এই ব্রিজটা পুরোপুরি ডুবে যাবে, তখন বান হয়ে যাবে। খুব ভয় লাগছে যে কখন বান হয় কখন বান হয়। তোমরা তো জানোই অনেকগুলো গরু বাছুর আছে আমাদের, ওই গরু বাছুরগুলোকে নিয়ে সবথেকে বড় টেনশন আমার। আর এই দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির যে সীমানা আছে, ওখানে বাঁশঝাড় আছে, ওইখানটার ভিডিও। তো এইটা দেখো তোমাদের সাথে এটাও আমি শেয়ার করছি। এটাও দেখো আজকের ভিডিও কি অবস্থা দেখো, একদম সীমানার শেষটাতে একদম জল চলে এসছে বাঁশ গাছগুলোর কাছে। এগুলো আমাদেরই বাঁশঝাড়, এখানে একদম জল চলে এসছে। রাতারাতি যদি জলটা উঠে যায় তাহলে যে কী করব সেটাই বুঝতে পারছি না। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো দেখো এই অবস্থা, বাঁশ গাছের গোড়াগুলো অবধি জল চলে এসছে। প্রতি বছরই বর্ষার সময় একটা ভয় থাকে, কিন্তু এবছর ভেবেছিলাম যে সেরকম কিছু হবে না, কিন্তু নিম্নচাপটা এমনভাবে উঠলো যে দেখো এত জল, আজ কতদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। এক বছর আগে যখন বান হয়েছিল তখন আমার মেয়েকে নিয়ে আমার দিদি চলে গেছিলো। তো মেয়েকে নিয়ে টেনশন নেই, মেয়েকে হয়তো দিদির বাড়িতে পাঠিয়ে দেবো, কিন্তু মেন সমস্যা হচ্ছে গরু বাছুরগুলোকে নিয়ে, যে গরু বাছুরগুলোকে নিয়ে কি করব। একটু পরে পরে এসে দেখছি যে কতটা জল বাড়ছে, দেখছি সমানে জল বেড়েই যাচ্ছে, জল কমার কোনো ব্যাপারই নেই, জল বেড়েই যাচ্ছে। তো খুবই ভয় লাগছে যে কখন যেন বান উঠে যায়। বান উঠে গেলে এতগুলো প্রাণী এতগুলো মানুষ আমরা কি করব বুঝতে পারছি না। বিশেষ করে ভয় এটাই যে তোমার দাদারও শরীর খারাপ আমারও শরীর খারাপ, শরীরটা খুব একটা ভালো নয়, এর মধ্যে বান উঠলে কী হবে। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার সঙ্গে থাকবে পাশে থাকবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমি তো সবসময় প্রে করেই যাচ্ছি যেন বান না ওঠে। তো তোমরাও প্লিজ আমার জন্য একটু প্রে করো যাতে বান না হয়। বান হলে কিন্তু অনেকটাই অসুবিধায় পড়ে যাব, কারণ এমনিতেই আমাদের বাড়িটা হচ্ছে টিনের বাড়ি, বাড়ির ভেতরে অনেক জল পড়ে, তারপরে যদি বান হয়ে যায় তাহলে খুবই মুশকিলে পড়ে যাব। তো তোমরা প্লিজ আমার জন্য প্রে করো, এবং আমার সাথে সাথে অনেক মানুষেরই অনেক ক্ষতি হবে, তাদের জন্য প্রে করো যেন জলটা এবারে কমে যায় আর যেন বৃষ্টি না হয়। তো দেখো আজ তিন চার দিন ধরে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে, আর জল ক্রমশ বেড়েই চলেছে। একদিকে নদীর জলও বাড়ছে, একদিকে খালের জলও বাড়ছে। তো আমাদের বাড়ির সামনের দিকে যে নদীটা আছে ওটা হচ্ছে দামোদর নদী। দামোদর নদীতে তোমরা সবাই জানো এখন জল পুরো বেড়ে চলেছে। আর আমাদের পেছন দিকে আছে একটা খাল, তো এই খালের জলটা এখনও পর্যন্ত এরকম স্রোতে নামছে, কিন্তু যখন দামোদরের জলটা আরও বেড়ে যাবে তখন আর স্রোতে নামতেও পারবে না, এই জলটাই ফুলে ফেঁপে পুরোপুরি বান হয়ে যাবে। তো বানের সময় কত কষ্ট হয়, কত অসুবিধা হয়, কত মানুষ যে কীভাবে কাটায় যাদের বান হয়েছে তারাই বুঝতে পারবে। তো আমাদের এখানে আমার বিয়ের পরে চার পাঁচবার বান হয়েছে, আমি বানের সম্মুখীন হয়েছি, খুবই কষ্ট হয় বানের সময়। তো তোমরা প্লিজ প্রে করো যেন বানটা না হয়। আর এই দেখো এত স্রোত, স্রোতে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই অবধি, তো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো। তো চলো বাই।